প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছের শুটকি বোনা রূপচাঁদা মাছের শুটকি বোনা করতে যে পোকা লাগবে সেগুলি হচ্ছে রূপচাঁদা মাছ আমি পানিতে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দুইটি ছাড়ি তিন চারটি রসুন কুচি একটি বড় সাইজের পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ মরিচ স্বাদ মতো হলুদ গুঁড়া একটা চামচ এবং লবণ স্বাদ মতো এবং আধার সাদা তেল দুই টেবিল চামচ পরিম দর্শক উপকরণগুলো ঢেলে দিচ্ছি প্রথমে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো রসুন কুচি একটি বড় সাইজের মরিচ গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক চার চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ লবণ স্বাদ মতো সামুদ্রিক মাছের লবণ দেওয়া থাকে এই রান্নার সময় কম লবণ দিলে ভালো হয় মশলা ঢেলে দিয়ে কিছু সময় নাড়তে হবে এখন আমি দুপচা চামাচের চুটকিগুলো ঢেলে দিচ্ছি দশ মিনিট কষাতে হবে তারপর কাঁচামরিচ পালিয়ে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর চুটকি কষানো হয়ে গেলে পানি ঢেলে দেব পানি দেওয়ার পর ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে ছুটকিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত বিশ মিনিট অপেক্ষা করতে হবে তৈরি হয়ে বর্ষাক